আসসালামু আলাইকুম বিস্মিলা টিভির সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওতে আপনি জানবেন সোলাইমান আলাই হেউয়াসাল্লামের জিন ও পাখির সাথে কথোপকথনের একটি ভুল ঘটনা এছাড়াও সোলাইমান আলাই হেওয়াসাল্লামকে নিয়ে আরও কিছু প্রচলিত ভুল ঘটনা সম্পর্কে আপনি জানতে পারবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এক ব্যক্তির ঘরের পাশে ছিল একটি গাছ সে গাছে ছিল একটি পাখি পাখিটি যখনই ডিম দিত লোকটি তখনই তা নিয়ে খেয়ে ফেলতো লোকটির আচরণে অতিষ্ঠ হয়ে একদিন পাখিটি হজরত সোলাই মানাসাল্লাম কাছে নালিশ করলো সোলাই মানালাই লোকটিকে ডেকে নিষেধ করে বললেন আর কোনোদিন যেন এই পাখির ক্ষতি করো না এরপরের বারও লোকটি পাখির ডিম খেয়ে ফেললো তাই পাখিটি আবারও হজরত সোলাই মানালাই কাছে নালিশ নিয়ে গেল সোলাই মানালাই এক জিনকে নির্দেশ দিলেন লোকটি যখন আবারও গাছে উঠবে তখন তাকে খুব জোর ভয় দেখিয়ে গাছ থেকে নামিয়ে দেবে যাতে লোকটি এর পরে আর কখনো গাছে চড়তে না পারে একদিন লোকটি পূর্বের মতো গাছে উঠতে যাচ্ছিল এমন সময় একটি ভিক্ষুক এসে হাত পেতে বলল আমাকে কিছু ভিক্ষা দিন তখন লোকটি প্রথমে ভিক্ষুকে এক মিষ্টি খাবার দান করলো তারপর শান্ত মনে গাছে উঠে পাখির ডিম খুঁজে নিল আবার পাখিটি হজরত সুলাইমান আলাহিউসাল্লামের কাছে নালিশ নিয়ে যায় সুলাইমান আলাহিউসাল্লাম সেই জিনকে ডেকে জিজ্ঞাসা করলো তুমি নির্দেশ পালন করনি কেন তখন জিন জবাব দিল আমি আপনার নির্দেশ পালন করার জন্য প্রস্তুত ছিলাম এমন সময় পূর্ব পশ্চিম দিক হতে দুজন ফেরেশতা এসে আমাকে দূরে সরিয়ে দেয় বিস্মিত হয়ে হযরত সুলাইমান আলাইহิวসালাম এই ঘটনার কারণ জিজ্ঞাসা করলেন তখন জিন বলল আমি দেখলাম লোকটি গাছে ওঠার আগে এক ভিক্ষুককে এক মুষ্টি খাবার দিলেও সম্ভবত এই কারণেই আল্লাহ তাআলা আসন্ন বিপদ থেকে তাকে রক্ষা করেছেন তখন হযরত সুলাইমান আলাইহิวসালাম বললেন বালা মুসিবত দূর করে দেয় এই কারণে সে তখন মহাবিপদ থেকে বেঁচে গিয়েছিল এই ঘটনায় একটি শিক্ষা রয়েছে আল্লাহর নামে দান সৎগা করলে অসংখ্য বালা মুসিবত কেটে যায় কিন্তু আসল প্রসঙ্গ এখানে নয় আসল প্রসঙ্গ হলো উল্লিখিত যে ঘটনাটির কথা আমি এতক্ষণ বললাম এরকম কোন ঘটনার কথা কোরআন বা হাদিসের মাধ্যমে আমরা খুঁজে পাইনি এরকম কোরআন বা হাদিসে উল্লেখিত উল্লিখিত নয় এমন অসংখ্য প্রচলিত ঘটনা আমাদের চারপাশে ছড়িয়ে রয়েছে এমন আরেকটি ঘটনা হল কোরআনে উল্লিখিত হয়েছে সুরা সোয়াদের ৩৪ নং আয়াতে আমি সোলাইমানকে পরীক্ষা করলাম এবং তার আসনের উপর রেখে দিলাম একটি নিষ্প্রাণ দেহ অথপর সে বিনীত হল এখানে তফসিরে জালালাইনে বলা হয়েছে আমরা তাকে তার রাজত্বের কারণে পরীক্ষা করলাম সেটা এই যে তিনি একজন মহিলাকে বিবাহ করলেন যার প্রতি তিনি আসক্ত হয়েছিলেন ওই মহিলা তার গৃহে তার অগচরে দেবতার আরাধনা করত আর সোলাইমান আলাইহাসাল্লামের রাজত্ব ছিল তার আংটির কারণে একদিন তিনি টয়লেটে যাওয়ার সময় অভ্যাসবশত আংটিটি খুলে তার উক্ত স্ত্রী এর নিকটে রেখে যান এমন সময় একটি জিন সোলাইমানের রূপ ধারণ করে সেখানে উপস্থিত হয় এবং তার নিকট এই আংটিটি নিয়ে নেয় অথপর সোলাইমান বেরিয়ে এসে দেখেন তার সিংহাসনে অন্যজন বসে রয়েছে এবং লোকেরা সবাই তাকে অস্বীকার করলো অথপর সে বিনীত হলো অর্থাৎ সোলাইমান কিছুদিন পরে তার আংটি নিজের কাছে ফিরে পান অথপর আংটি পরিধান করে নিজ রাজাসনে উপবেশন করেন আমরা বলি এই ব্যাখ্যার মধ্যে মারাত্মক একটি ত্রুটি রয়েছে কেননা এই ব্যাখ্যা দ্বারা নবী ও তার পবিত্র স্ত্রীদের মর্যাদা হানি করা হয়েছে যেখানে নবীদের ইজ্জাতের হেফাজতের দায়িত্ব আল্লাহর সেখানে এ ধরনের তফসির বাতিল প্রতিপন্ন হওয়াই স্বাভাবিক বিষয় সুলাইমান আলাইহাল্লামকে আল্লাহ পরীক্ষা করেছিলেন এবং সে পরীক্ষার ফলে তিনি আল্লাহর দিকে অধিকতর রুজু হয়েছিলেন কোরআন মজিদে এই ঘটনা আমাদেরকে শোনানোর উদ্দেশ্য যাতে আমরাও পরীক্ষায় হলে দিশেহারা না হয়ে যায় যেন আল্লাহর দিকে অধিকতর এবং বিনীত হই এই কথা বোঝানো এখানে মূল ঘটনা বর্ণনা রুজু করা আল্লাহর উদ্দেশ্য নয় তার কোনো প্রয়োজনও নেই তার জানার যথার্থ কোনো উপায়ও আমাদের কাছে নেই কেননা এটি কোরআন এবং হাদিসের কোথাও উল্লিখিত হয়নি এই সম্পর্কে মাননীয় তফসির কারকেরা যে আংটির ঘটনা উল্লেখ করেছেন তার আংটিটি শয়তানের করায়ত্ত হওয়া চল্লিশ দিন পরে তা মাছের প্যাট থেকে উদ্ধার করে পুনরায় সিংহাসনে ফিরে পাওয়া ইত্যাদি গল্পকে হাফেজ ইবনু কাসির শ্রেফ ইসরায়েলি উপকথা বলে প্রত্যাখ্যান করেছেন নবী সুলাইমানের সিও স্ত্রীদের সাথে ঘটনার যে বিবরণ সহি বুখারি সহ অন্যান্য হাদিস গ্রন্থে এসেছে সেটিকে কাজী আবু সাইদ আল্লামা আলুসি আশরাফ আলী থানবি প্রমুখ মুফাসিরগণের ন্যায় অনেকে অত্র আয়াতের তফসিরের অংশ ভেবেছেন কিন্তু সেটাও ঠিক নয় ইমাম বুখারি স্বয়ং উক্ত হাদিসকে অত্র আয়াতের তফসির আনেননি বরং বিভিন্ন নবীর ঘটনা বর্ণনা নেয় রসুল সাল্লাহ আলহাসাল্লাম সোলাইমান নবীর সম্বন্ধেও একটি ঘটনা উল্লেখ করেছেন মাত্র অত্র আয়াতের সানে নজুল ব্যাখ্যা করা হয় নাই উল্লেখ্য যে এই ঘটনার মাধ্যমে আমরা জানতে পারি নবীগণ সম্পর্কে অনেক ভুল এবং বানোয়াট গল্প আমাদের লোক সমাজে এমন হুমকির চতুর্দিকে ছড়িয়ে রয়েছে আমাদের উচিত সহি হাদিস এবং কোরআনের মাধ্যমে প্রমাণিত ঘটনাগুলো থেকে সঠিক শিক্ষা গ্রহণ করার অন্যান্য ঘটনাগুলোতেও শিক্ষণীয় বিষয় থাকতে পারে তবুও নবীগণের বিষয়ে ভুল ঘটনা ছড়ানো বা মিথ্যে ঘটনা ছড়ানো কোনোভাবেই কাম্য নয় আল্লাহ পাক আমাদের সঠিক বোঝার তৌফিক দিন আমিন এবার আসছি নবী সোলাইমান আলাইহাসাল্লামের একটি সত্য ঘটনায় হুদহুদ পাখির সাথে সোলাইমান আলাইহাসাল্লামের ঘটনা হজরত সোলাইমান সালাম আল্লাহর হুকুমে পক্ষীকুলের আনুগত্য লাভ করেন একদিন তিনি পক্ষীকুলকে দেখে একত্রিত করলেন এবং তাদের ভালো মন্দ খোঁজ খবর নিলেন তখন দেখতে পেলেন যে হুতহুত পাখিটি সেখানে নেই তিনি অনতি বিলম্বে তাকে নিয়ে আসার জন্য করার নির্দেশ জারি করে দিলেন সাথে তার অনুপস্থিতির উপযুক্ত কারণ প্রদর্শনের নোটিশ জারি করলেন উক্ত ঘটনা কোরআনের ভাষায় এভাবে এসেছে সোলাইমান পক্ষীকুলের খোঁজ খবর নিল অথপর বলল কি হলো হুথুত পাখিকে দেখছি না যে নাকি সে অনুপস্থিত সে বলল। আমি অবশ্যই তাকে কঠোর শাস্তি দেব। করব। উপস্থিত করবে উপযুক্ত কারণ। কিছুক্ষণ পরেই হুথহু এসে হাজির হয়ে বলল হে বাদশাহ আপনি যে বিষয়ে অবগত নন আমি তা অবগত হয়েছি আমি আপনার নিকট সাবা থেকে নিশ্চিত সংবাদ নিয়ে আগমন করেছি আয়াত আয়াতনং বিশ থেকে বাইশ এই পর্যন্ত বলেই সে তার নতুন আনিত সংবাদের রিপোর্ট পেশ করলো হুৎহুদের মাধ্যমে এই কথা বলানোর মাধ্যমে আল্লাহ আমাদেরকে এই কথা জানিয়ে দিলেন যে নবীগণ গায়েবের খবর রাখেন না তারা কেবল জানেন। যতটুকু আল্লাহ তাদেরকে অবহিত করেন উল্লেখ্য যে হুৎহুদ এক জাতীয় ছোট পাখির নাম যা পক্ষীকুলের মধ্যে অতীব ক্ষুদ্র ও দুর্বল এবং যার সংখ্যাও দুনিয়াতে খুবই কম বর্ণিত আছে যে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস ন মুসলিম ইহুদি পণ্ডিত আবদুল্লাহ বিন সালাম রাজিয়ালহুকে জিজ্ঞাসা করলেন এত সব পাখি থাকতে বিশেষভাবে হুথহুত পাখির খোঁজ নেওয়ার কারণ কি জবাবে তিনি বললেন সালাম তার বিশেষ বাহিনী সহ ওই সময় এমন এক অঞ্চলে ছিলেন যেখানে পানি ছিল না আল্লাহ তালা হুথুত পাখিকে এই বৈশিষ্ট্য দান করেছেন যে সে ভূগর্ভের বস্তুসমূহকে এবং ভূগর্ভে প্রবাহিত পানি উপর থেকেই দেখতে পায় হজরত সুলাইমান সালাম হুদহুদকে এজন্যই বিশেষভাবে খোঁজ করতেন এতদ অঞ্চলে কোথায় মরুগর্ভে পানি লুকাইত রয়েছে সেটা জেনে নিয়ে সেখানে জিন দ্বারা খনন করে যাতে দ্রুত পানি উত্তোলনের ব্যবস্থা করা যায় একদা হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়ালহু হুদহুদ পাখি সম্পর্কে বর্ণনা করেছিলেন তখন নাফে ইবনুল আজরক তাকে বলেন জেনে নিন হে মহাপন্ডিত হুদহুদ পাখি মাটির গভীরে দেখতে পায় কিন্তু তাকে ধরার জন্য মাটির উপরে বিস্তৃত জাল সে দেখতে পায় না যখন সে তাতে নিপতিত হয় জবাবে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু বলেন যখন তাকদির এসে যায় চক্ষু অন্ধ হয়ে যায় চমৎকারে জবাবে মুগ্ধ হয়ে ইবনুল আরাবি বলেন এরক জবাব দিতে কেউ সক্ষম হয় না কোরআনের আলেম ব্যতীত সুবহানাল্লাহ এবার আসছে পরবর্তী ঘটনায় এক যুবকের মুক্তি লাভের ঘটনা এক বৃদ্ধ মহিলা এক বুজুরকের নিকট এসে আরজ করল আয়শায়ে আমার ছেলেকে রোম সৈন্যগণ তাদের সঙ্গে নিয়ে গেছে আমার নিকর ছেলেকে ছাড়িয়ে আনার মতো কোনো টাকা পয়সা নেই সুতরাং আপনি কোনো িত্তবান ব্যক্তিকে বলে আমার ছেলের মুক্তির ব্যবস্থা করে দিন তাকে ছাড়িয়ে আনতে সাহায্য করুন बुजुर्ग বৃদ্ধকে আশ্বাস দিয়ে বললেন আচ্ছা তুমি যাও আমি পরে চিন্তা করে দেখব বৃদ্ধা চলে গেলে তিনি মাটির দিকে তাকিয়ে কি যেন পাঠ করলেন উপরোক্ত ঘটনার কিছুদিন পরে সেই বৃদ্ধা তার ছেলে সহ বুজর্গের খিদমতে এসে বলল আয় শায়েখ আল্লাহ পাক আপনার দোর দরজাতে আমার ছেলেকে নিরাপদে মুক্ত করে দিয়েছেন বুজুর্গ যুবকের নিকট তার মুক্তির অবস্থা জানতে চেয়ে প্রশ্ন করলে সে বলল আমি রোম সরকারের অন্যান্য কায়েদিদের সঙ্গে আটকা ছিলাম বাদশার একজন আমলা সবসময় আমার দ্বারা অনেক কাজ করাতো প্রতিদিন সে আমাকে মাঠে নিয়ে যেত এবং সেখানে আমার দ্বারা অনেক কাজ করিয়ে সন্ধ্যার পূর্বে আবার আমায় বেরি লাগিয়ে ওই ঘরে রেখে দিত একদিন যথারীতি কাজ শেষ করে প্রহরী আমার বেরি লাগিয়ে কয়েতখানায় নিয়ে আসছিল এমন সময় আমি অনুভব করলাম আমার বেড়ি নিজে নিজে খুলে মাটিতে পড়ে গেল যুবক এই ঘটনার যে বর্ণনা করেছেন পরে মিলিয়ে দেখা গেল তার মা অনুরোধ করেছিল যেন তাকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করতে কিছু দোয়া করা হয় যুবক বলল আমার বেরি খুলে গেলে প্রহরিয়া আমাকে দোষারোপ করে বললো আমি বেরি খুলে চলে যাওয়ার প্রচেষ্টা করছি আমি এই অভিযোগ অস্বীকার করে বললাম আমি আদৌ চলে যেতে চাই না বেরিটি আপনা আপনি খুলে গেছে পরে এক কামার যেকে আমার বেরি আরো শক্ত করে লাগিয়ে দেওয়া হয় কিন্তু কয়েক কদম আগাবার পরেই আবারও সেই বেরি খুলে যায় এবার তাদের বিশ্বাস হলো যে আমার বেরিটি নিজে নিজেই খুলে যাচ্ছে অথপরে এই ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য একজন যাজককে ডাকানো হয় তিনি আমাকে জিজ্ঞাসা করলেন তোমার মা কি জীবিত আছেন আমি বললাম জি হা তিনি অবশ্যই জীবিত আছেন এবার যাজক কিছুক্ষণ নীরব থেকে বললেন যুবকের মায়ের দোয়ার কারণেই তার বেড়ি খুলে গিয়েছে তিনি আরও বললেন যেহেতু আল্লাহ পাক তোমাকে মুক্ত করে দিয়েছেন সেহেতু সরকার তোমায় আটকে রাখতে পারবে না অথপর একজন সহ আমাকে মুসলিম সীমান্তে এনে পৌঁছে দেওয়া হলো সুবহান আল্লাহ মায়ের দোয়া এমনই জিনিস যা আল্লাহ পাক কখনো ফিরিয়ে দেন না আল্লাহ আমাদের সঠিক বুঝে সঠিক আমল করার তৌফিক দিন আমিন এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়মিত জানতে বিসমিলা টিভিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায় আপনাদের কাছে এই পাওনাটুকু আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিতে পারেন এখনই